সন্ত্রাসের ভয় আটকালো না তীর্থযাত্রা। রবিবার 30 জুন কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হয়ে গেল অমরনাথ যাত্রা। তবে যাত্রা শুরুর আগেই জম্মু কাশ্মীর গিয়ে সমস্ত নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিকের উপদেষ্টা কে শর্মা এই যাত্রার সূচনা করলেন। শুরু হলো বালতাল ও পেহেলগাঁও রুটের 2019 অমরনাথ যাত্রা। বিগত কিছুদিনের সন্ত্রাসবাদী হামলার কারণে এবছর নিরাপত্তা ব্যবস্থার উপর দেওয়া হয়েছে বিশেষ জোর। নিরাপত্তা নিয়ে সিআরপিএফ এর আইজি রাজদীপ সহায় বলেন, এবারের অমরনাথ যাত্রায় নিরাপত্তায় ব্যবহৃত হচ্ছে উন্নত প্রযুক্তি। প্রতিটি যানবাহনের অবস্থান জানতে ব্যবহৃত হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ট্যাগ, থাকছে 60,000 নিরাপত্তারক্ষী। প্রসঙ্গত, মোট 2,234 জন যাত্রী এবছর অমরনাথ যাত্রা করছেন, যাদের মধ্যে 1,006 জন যাত্রী যাত্রা করছেন বালথাল রুট হয়ে এবং বাকি 1,248 জন যাত্রী যাত্রা করছেন পেহেলগাম রুট হয়ে। অন্যান্য বছরের তুলনায় এবছর যাত্রী সংখ্যা অনেকটাই বেশি।